চমক চমক চমক, এবারের বিশ্বকাপে শুধুই চমক। জার্মানিকে হারিয়ে এবার চমকে দিল জাপান। বুধবার দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2-1 গোলে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল জাপান। সামনে জার্মানির মতো শক্তি থাকলেও গুটিয়ে থাকেনি জাপানের ফুটবলাররা। গোটা ম্যাচে সামনাসামনি লড়াই করল তারা। শুরুটা আক্রমণাত্মক মেজাজেই করেন তারা, বরং জার্মানি কিছুটা ধীর গতিতে শুরু করে। তার 3 মিনিট পরেই গোলের সুযোগ পেয়ে যায় এশিয়ার দেশটি। জাপানের মিয়েদা গোলও করে, যদিও অফসাইডের জন্যই বাতিল হয়ে যায় গোলটি। জাপান বিপজ্জনক হয়ে উঠেছে বুঝে স্বাভাবিক খেলা শুরু করে জার্মানি। ধীরে ধীরে মাঝ মাঠের দখল নিয়ে নেন কিমির জোসুয়া এবং থমাস মুলাভরা। ক্রমশ জার্মান আক্রমণের ঝাঁজ বাড়তে থাকে জাপানের বক্সে। এশীয় ফুটবলের 1 নম্বর শক্তির প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে তারা, তাতেই বাজিমাত করল তারা। 33 মিনিটে 1-0 ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। পেনাল্টি থেকে গোল করেন গুন্ডোয়ান। এই গোলের জন্য দায়ী জাপানের গোলরক্ষক। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও গোলের সংখ্যা বাড়াতে পারেনি জার্মানি।